যাদের মুখে বয়সের আগেই পলিরেখা পড়ে গেছে, ফাইন লাইনস, রিঙ্কেল, চোখের নিচে খোসকানো ভাব, ত্বকে কোনো প্রাণ নেই, বয়স না হতে হতে বয়স্ক লাগে অনেকের, মুখে বয়সের ছাপ পড়ে যায়, চোখের পাশে, নিচে, ঠোঁটের পাশে পলিরেখা দেখা যায়। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কোটি টাকার অ্যান্টি এজিং বোটক্স জেল সিরাম। ম্যাজিক্যাল এই সিরামটি ত্বকে ব্যবহারের ফলে ত্বকের পলিরেখা দূর হবে, ত্বকের গভীর থেকে ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। আর এই ম্যাজিক্যাল সিরামটি তৈরি করতে আমাদের লাগবে ফ্লেক্স সিড অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজ আপনারা খুব সহজে অনলাইন অথবা মুদির দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখন এই তিসির বীজ দিয়ে একটি জেল তৈরি করব, আর এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ তিসির বীজ, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর চুলার জাল হাই হিটে দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটি যখন 2 থেকে 3 ব্লক চলে আসবে তখন বুঝতে হবে এই জেলটি তৈরি হয়ে গেছে। তৈরি হলে দেখবেন একটু ঘন ঘন হবে এবং নালা নালা সৃষ্টি হবে। যখন দেখবেন নালা নালা সৃষ্টি হবে আর তখনই চুলা জাল বন্ধ করে দিতে হবে, আর এই জেলটি গরম থাকতে থাকতে ছেঁকে নিতে হবে। গরম থাকতে থাকতে এই জেলটি ছেঁকে নিলে যেটি হবে, এটি আঠালো হয়ে যাবে না। যখন এটি ঠান্ডা হয়ে যায়, আঠালো হয়ে যায়, তখন ছেঁকে নিতে একটু প্রবলেম হবে, তাই গরম অবস্থায় এটি ছেঁকে নিবেন। দেখুন এখানে আমরা পেয়ে গেলাম ফ্রেশ জেল। এই জেলটি যে কতটা উপকারী আমাদের ত্বক ও চুলের জন্য, যখন আপনারা ত্বকে ব্যবহার করবেন ফলাফল নিজেরাই পেয়ে যাবেন। এখন এই জেলটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন আমি একটি ক্রিম তৈরি করে নিচ্ছি, আর এখানে আমাদের লাগবে 1 চামচ পরিমাণ অ্যালোভেরার জেল। এখানে চেষ্টা করবেন অর্গানিক অ্যালোভেরা জেল ব্যবহার করার জন্য। এরপর আমাদের লাগবে আলমন্ড অয়েল। এখানে আলমন্ড অয়েল নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। আলমন্ড অয়েল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল অথবা নারিকেলের তেল ব্যবহার করতে পারবেন। এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এটি কিছুক্ষণ মেশানোর পর দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর তখনই এর মধ্যে মিশিয়ে নিতে হবে সেই ফ্লেক্সিড জেল। এখানে আমি পরিমাণ মতো ফ্লেক্সিড জেল নিয়ে আবারও এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি এমন ভাবে ফেটে নেবেন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটি একদমই ক্রিমি টেক্সচার চলে আসবে, আর তখনই বুঝতে হবে এই ক্রিমটি তৈরি হয়ে গেছে। এই সিরামটি আপনারা তৈরি করে একটি কাঁচের কৌটায় রেখে দিবেন, আর এটি 1 থেকে 2 মাসের বেশিও ব্যবহার করতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেছে এখানে কোটি টাকার থেকেও দামি বোটক্স সিরাম। এই সিরামটি ত্বকে ব্যবহার করলে ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এটি ত্বকে যেভাবে ব্যবহার করবেন, রাতে ঘুমানোর আগে ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে এই সিরামটি ত্বকে মেখে নিবেন। এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এটি ওভারনাইটের জন্য ত্বকে রেখে দিবেন, সকালে উঠে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন। এরপর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টান টান। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।